শুভ সকাল। ভেবেছিলাম অনেকগুলো বর্ষা শেষে শরৎতর উষ্ণতা মিশে এলো বুঝি বসন্ত। দরজা খুলে দেখি আজ বৃহস্পতিবার, আর তার মানেই হচ্ছে সকাল 8টা থেকে 9টা আজ সকালের বাংলাদেশ। আপনাদের সঙ্গে থাকবো আমি রিশাদ হাসান। তাই সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আজকের আজ সকালের বাংলাদেশের শুরুতে। যে কাজটি করব সেটি হলো ইতিহাসের পাতায় চোখ রাখবো, দেখে নেব কী ঘটেছিল ইতিহাসের এই দিনে। আজ বৃহস্পতিবার 1 সেপ্টেম্বর 2021, 25 ভাদ্র 1428 বঙ্গাব্দ, 1 সফর 1443 হিজরি, গ্রেগরীয় বর্ষপঞ্জি অনুসারে বছরের 252তম আর অধিবর্ষে 253তম দিন। 1948 সালের এই দিনে উত্তর কোরিয়ার স্বাধীন দেশ হিসেবে প্রতিষ্ঠা লাভ করে। 1969 সালের এই দিনে কানাডাতে অফিশিয়াল ল্যাঙ্গুয়েজ অ্যাক্ট বাস্তবায়িত হয়, যার মাধ্যমে ফরাসি ভাষা ইংরেজি ভাষার সমান মর্যাদা পায়। 1991 সালের এই দিনে তাজিকিস্তান সাবেক সোভিয়েত ইউনিয়নের কাছ থেকে স্বাধীনতা লাভ করে। 1882 খ্রিস্টাব্দের এই দিনে জন্মগ্রহণ করেন বাঙালি ঔপন্যাসিক অনুরূপা দেবী। ইংরেজ ঔপন্যাসিক জেমস হিল্টন জন্মগ্রহণ করেন 1900 খ্রিস্টাব্দের এই দিনে। 1967 সালের এই দিনে জন্মগ্রহণ করেন বলিউড তারকা অক্ষয় কুমার। প্রখ্যাত ফরাসি চিত্রকর আরি দ্য তুলুজ লট্রেক জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করেন 1901 খ্রিস্টাব্দের এই দিনে। 1968 সালের এই দিনে মারা যান বাঙালি লেখক অশোক বড়ুয়া। চীনা বিপ্লবী মার্ক্সবাদী তাত্ত্বিক ও রাজনৈতিক নেতা মাও সেতুং মারা যান 1976 সালের এই দিনটিতে। আর যে কাজটি করব এবার একটু পত্রিকায় চোখ রাখব, দেখে নেব দেশ এবং দেশের বাইরের প্রধান প্রধান পত্রিকাগুলো আজ কি শিরোনাম করেছে। দর্শক, এই মুহূর্তে আমার হাতে দেশ এবং দেশের বাইরের যে প্রধান প্রধান পত্রিকাগুলো রয়েছে সেগুলির শিরোনাম এই মুহূর্তে আমার হাতে রয়েছে। প্রথমে আমার হাতে রয়েছে দৈনিক বাংলাদেশ প্রতিদিন। দৈনিক বাংলাদেশ প্রতিদিন আজ যে শিরোনামটি করেছে সেখানে বলা হচ্ছে, ব্যবসায়ীদের হয়রানিতে উৎকণ্ঠা, ষড়যন্ত্রমূলক মামলা, বিভিন্ন হুমকির কারণে বিনিয়োগ ক্ষতিগ্রস্তের আশঙ্কা, অনেক ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিতে পারেন বলে মত শীর্ষ ব্যবসায়ীদের। এরপর আমার হাতে রয়েছে দৈনিক কালের কণ্ঠ। দৈনিক কালের কণ্ঠ আজ যে শিরোনামটি করেছে সেখানে বলা হচ্ছে, কিউইদের উড়িয়ে আরো উঁচুতে, প্রথম টানা টি-20 সিরিজ জিতল বাংলাদেশ, প্রধানমন্ত্রী বললেন মানুষ যেন অযথা হয়রানির শিকার না হয়। এরপর রয়েছে দৈনিক প্রথম আলো পত্রিকার অনলাইন সংস্করণ। দৈনিক প্রথম আলো পত্রিকার অনলাইন সংস্করণ আজ যে শিরোনাম করেছে সেখানে বলা হচ্ছে, তালেবান সরকার ইস্যুতে তারা লিখেছে পশ্চিমারা হতাশ, চীন ও রাশিয়া আশাবাদী, সংসদীয় কমিটির বৈঠক, মিশরীয় উড়োজাহাজ ভাড়ার সঙ্গে জড়িতদের তলব। এরপর আমার হাতে রয়েছে দৈনিক সমকাল পত্রিকা। দৈনিক সমকাল পত্রিকা আজ যে শিরোনামটি করেছে সেখানে বলা হচ্ছে, পিরামিডে ফিরছে প্রশাসন, আরেকটি প্রথম সিরিজ জয়, ক্ষমতা থেকে টাকা বানানোই ছিল তাদের কাজ বলেন প্রধানমন্ত্রী। এরপর আমার হাতে রয়েছে দি ডেইলি সান। ডেইলি সান আজ যে শিরোনামটি করেছে সেখানে বলা হচ্ছে, ল্যান্ডমার্ক টি-20 সিরিজ উইন, টাইগার্স বিট কিউইজ বাই 6 উইকেট ইন 4th ম্যাচ, ইনক্লুড বঙ্গবন্ধুস মার্চ 7 স্পিচ ইন টেক্সটবুক। এরপর আমার হাতে রয়েছে দি ডেইলি স্টার। ডেইলি স্টার আজ যে শিরোনামটি করেছে সেখানে বলা হচ্ছে, ওয়ার্ক টু স্টার্ট নেক্সট মান্থ। এরপর আমার হাতে রয়েছে বাংলা নিউজ 24। বাংলা নিউজ 24 আজ যে শিরোনামগুলো করেছে সেখানে বলা হচ্ছে, নিউজিল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক টি-20 সিরিজ জয়, তালেবান সরকারকে স্বীকৃতি দিচ্ছে না বাংলাদেশ, তালেবান সরকারকে স্বাগত জানালো চীন। সবশেষ আমার হাতে রয়েছে দি নিউ ইয়র্ক টাইমস। নিউ ইয়র্ক টাইমস আজ যে শিরোনামটি করেছে সেখানে বলা হচ্ছে, আফগানস ফিল টু পাকিস্তান অ্যান আনসার্টেন ফিউচার অ্যাওয়েটস। এই ছিল আমার হাতে থাকা দেশ এবং দেশের বাইরের যে প্রধান প্রধান সংবাদপত্রগুলো সেগুলোর শিরোনাম। এবার আমরা বিস্তারিত আলোচনায় যাব। বিস্তারিত আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে যথারীতি একজন অতিথি থাকবেন। আজ আমাদের সঙ্গে যে অতিথি থাকবেন তিনি আসলে আজকের যে পত্রিকাগুলো রয়েছে সেই পত্রিকার যে শিরোনামগুলো সেই শিরোনামগুলোর পর্যালোচনা করবেন। তিনি হলেন আলম রায়হান, সিনিয়র সাংবাদিক। আলম রায়হান, আপনাকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 আজ সকালে বাংলাদেশে, এবং সেই সঙ্গে শুভ সকাল জানাচ্ছি। প্রথমে আপনার কাছ থেকে একটু জানতে চাই যে তালেবান সরকার যেটি প্রতিষ্ঠা হয়েছে সেই সরকারকে চীন স্বাগত জানিয়েছে, রাশিয়া বেশ খানিকটা আশাবাদী, এবং পশ্চিমা বিশ্ব বেশ খানিকটা হতাশ হয়ে পড়ছে। আসলে মূল ব্যাখ্যাটা আপনার কাছে কি, আপনি কি মনে করেন? আমি আপনি আবার একটু রিপিট করবেন, আমি শুনতে পাই নাই প্রশ্ন।
আলম রায়হান, আমি আপনার কাছ থেকে তালেবান সরকার ইস্যুতে জানতে চাইছি। চীন, রাশিয়া তারা বেশ খানিকটা আশাবাদী এবং পশ্চিমা বিশ্বের দেশগুলো আসলে তারা এই সরকার নিয়ে খুব একটা আশাবাদী নন, তারা হতাশ। আসলে আপনি বিষয়টিকে কিভাবে ব্যাখ্যা করবেন? এখানে আসলে বিষয়টা হচ্ছে যে স্বার্থের দ্বন্দ্ব। এখানে আফগানিস্তানের যে তালেবান, তারা তাদের মতো করে একটি সিদ্ধান্ত নিয়েছে এবং তাদের মতো করে বিজয়ী হয়েছে। এখন তাদের বিজয় সকলের জন্য সুখকর একটি বিষয় নিয়ে আসবে তা কিন্তু না। আন্তর্জাতিক প্রেক্ষাপটে আপনি দেখবেন যে চীন এবং রাশিয়া, এটি লাভের একটা হিসাব আছে, সেখানে তারা এই বিষয়টিকে একটা স্বস্তির বিষয় নিয়ে আসছে। এই বলয়ের বাইরে, চীন রাশিয়ার পরাশক্তির বলয়ের বাইরে যে অন্যান্য শক্তি আছে তাদের বিবেচনায় আপাতত এইটা তাদের জন্য স্বস্তির খবর মনে হচ্ছে না, এইভাবে দেখছে। আর চীন রাশিয়া, দেখেন আমাদের যখন স্বাধীনতা যুদ্ধ যখন চলে তখন চীন রাশিয়া কিন্তু দুই মেরুতে ছিল। আবার আজকে আফগানিস্তানের প্রশ্নে, তালেবান প্রশ্নে চীন রাশিয়া এক মেরুতে আছে। আবার ইউরোপীয় ইউনিয়নের দেশভুক্ত দেশগুলো, আমেরিকা প্রভাবিত, তারা আবার একরকম অস্বস্তিতে আছে বলে বলছে। এই বলাটা কতটা বাস্তব, কতটা একটা ক্যামোফ্লেক্স সৃষ্টি করা, সেটাও কিন্তু একটা বিবেচনার বিষয় আছে। আমাদের এই ব্যাপারে খুব সতর্কভাবে এগোতে হবে, কাউকে এই মুহূর্তে বিশ্বাস করার বিষয় না। এই প্রসঙ্গে আমি একটি বিষয় বলতে চাই যে বাংলাদেশ কিন্তু খুব সতর্ক রিয়াকশন দেখিয়েছে, বাংলাদেশ খুব সতর্কভাবে এগোচ্ছে। গতকালকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী যে কথা বলেছেন, বাংলাদেশের মনোভাব প্রকাশ করেছেন যে এই মুহূর্তে সমর্থন দিচ্ছি না, আবার দিচ্ছি না তাও বলছি না। আর এই যে আমাদের রাষ্ট্রীয় যে অবস্থান সেটি হচ্ছে আসলে সঠিক অবস্থান। এখানে চীন রাশিয়ার সমর্থন এবং অন্যরা যে হতাশ, এটি আরো বেশ কিছুদিন ই করতে হবে, অবজার্ভ করতে হবে। যদি তালেবানরা সফল হয়, আপনি দেশ পরিচালনায় সরকার গঠনে যদি বিতর্কের হানাহানি যদি চূড়ান্ত পর্যায়ে গিয়ে আবার না পৌঁছায়, তাহলে দেখবেন যে ধীরে 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 সকলেই তাদের সমর্থনে, তাদের সাথে সম্পর্ক নানান আবরণে রক্ষা করার চেষ্টা করবে, এটি আমার ধারণা। এবং এ নিয়ে খুব শঙ্কিত হওয়ার কিছু নাই, খুব আশাবাদী হওয়ার কিছু নাই, আমাদেরকে দেখতে হবে যেভাবে দেখছে বাংলাদেশ। আমার যে দ্বিতীয় প্রশ্ন রয়েছে, দ্বিতীয় প্রশ্নটি হলো যে শিক্ষা প্রতিষ্ঠান খোলার যে বিষয়টি রয়েছে সেটি একেবারেই সন্নিকটে এবং অনেক শিক্ষা প্রতিষ্ঠানই কিন্তু তাদের যে 12 তারিখে খুলবে, জি 12 তারিখে থেকে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার কথা রয়েছে, এর মধ্যে গণটিকা কার্যক্রমও চলছে এবং অনেক শিক্ষা প্রতিষ্ঠান এখনো পর্যন্ত যে শিক্ষা প্রতিষ্ঠান খোলার যে প্রস্তুতি সেই প্রস্তুতিতে পিছিয়ে রয়েছে, এরকম খবরও আমরা দেখতে পাচ্ছি। আসলে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার বিষয়ের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তকে আপনি কেমন মনে করছেন? এবং সেই সঙ্গে এই শিক্ষা প্রতিষ্ঠান যে চালানোর ব্যাপারে যে বর্তমানের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তটিকে আপনি কিভাবে দেখছেন? এখানে একটি বাস্তবতা হচ্ছে, দেখেন আমরা প্রায় 2 বছর ধরে কিন্তু করোনা মহামারী পরিস্থিতি, বিশ্ব মহামারী পরিস্থিতি আমরা মোকাবেলা করছি, এবং মোকাবেলার ক্ষেত্রে আপনি যদি বলেন অন্যান্য অনেক দেশের চেয়ে বাংলাদেশ কিন্তু বেশ সাফল্য দেখিয়েছে। আর শিক্ষা প্রতিষ্ঠান প্রায় 1.5 বছর ধরে বন্ধ, এখনো কিন্তু মহামারীর ঝুঁকি কিন্তু রয়ে গেছে। আমরা এমন হয় তৃতীয় চতুর্থ ওয়েভ বা আরো ভয়ানক পরিস্থিতি হতেও পারে, এটা যেহেতু কেউ জানে না। আমরা এই যে করোনার বিষয়ে আমরা কিন্তু একটা অজানা শত্রু, অজানা ঘাতকের বিরুদ্ধে বিশ্বব্যাপী লড়াই চলছে এবং খণ্ডিত লড়াই, মানে নিশ্চিত কোনো কিছু কিন্তু লড়াই না। সেক্ষেত্রে আপনি আবার যদি ধরেন যে অনন্তকাল তো কোনো কিছু বন্ধ থাকতে পারে না, বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠান তো বন্ধ থাকার কোনো সুযোগ নেই, কিন্তু এতদিন রাখা হয়েছে, না হলে আপনি বাংলাদেশের আজকের যে ভয়াবহ পরিস্থিতি বিশ্বের চেয়ে কম বাংলাদেশে, সেটা কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানের বিষয়ে সরকারের এই সংবেদনশীলতা, সরকারের সতর্কতা অনেকটাই কিন্তু সাফল্য যে আমরা অবস্থানে আছি। একটি মৃত্যু কিন্তু খুব ভয়াবহ একটা বিষয়, বেদনাদায়ক বিষয়, তারপর আমাদের মৃত্যু হার কমা, সংক্রমণের হার কমা, এটি একটি বড় একটা সাফল্য।
এই অবস্থার মধ্যে যখন আমরা সাফল্যের দিকে যাচ্ছি তখন শিক্ষা প্রতিষ্ঠান খোলা হচ্ছে, যার কোনো বিকল্প দেড় বছরের মাথায় আর থাকতে পারে না, কিছু করার ছিল না, খুলতেই হবে। এর সঙ্গে যেটি করা খুবই জরুরি যে করোনা টিকা দেওয়ার প্রশ্নে কিন্তু সরকার মানে যথাসাধ্য করে যাচ্ছে এবং সাফল্য রেট একেবারে আপনি অবহেলা বা অবজ্ঞা করা তুচ্ছ তাচ্ছিল্য করার অবস্থানে নেই, কিন্তু জরুরি যেটা হচ্ছে সেটা হচ্ছে যে স্বাস্থ্যবিধি মেনে চলা এবং নিশ্চিত করা। আমার আশঙ্কা সেখানেই যে স্কুল খোলার পরে এতদিন দেড় বছরের পরে ছাত্রছাত্রীদের শিক্ষার্থীর যে উৎসাহ যেটা হবে সেখানে বেশি এই বিষয়টা যদি হয়ে যায় এদিকে কিন্তু খুব মানে খুবই সিরিয়াসলি অসংখ্য ধন্যবাদ। আপনি আপনি আসলে যথার্থই বলছিলেন আলম খান, আলম রায়হান আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, এতক্ষণ পর্যন্ত সংবাদপত্র পর্যালোচনায় আমাদের সঙ্গে ছিলেন সিনিয়র সাংবাদিক আলম রায়হান। দর্শক, আপনারা নিশ্চয়ই জানেন যে বসিলায় একটি চারতলা ভবন জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রেখেছে র্যাব। সেখানে আছেন আমাদের সহকর্মী মো খন্দকার, আমরা চলে যাব তার কাছে। মো, আমাদেরকে জানাবেন যে সেখানকার অভিযানের সর্বশেষ পরিস্থিতি কি এবং আপনি সেখানে কি দেখতে পাচ্ছেন? ধন্যবাদ ঋষাদ, আপনি যেমনটি বলছিলেন আমি এই মুহূর্তে আছি বসিলায় এবং তাদের অভিযান অব্যাহত রয়েছে। এখনো পর্যন্ত আমরা জানতে পেরেছি যে একজনকে আটক করা হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তার কাছ থেকে আপনি জানেন যে অস্ত্রসহ বিভিন্ন ঘোলা বারুদের সরঞ্জামও পাওয়া গেছে। আরও কী কী পাওয়া গেছে সেটা আপনাদেরকে একটু পরে জানাতে পারবো। আপনি দেখতে পাচ্ছেন যে র্যাবের অভিযান এখনও চলমান, তারা পুরো এলাকাটা রেস্কিউ করে রেখেছে, নিরাপত্তা বলয়ের মধ্যে রেখেছে সবাইকে, আর ভেতরে কাউকে কিন্তু ঢুকতে দেওয়া হচ্ছে না। আপনি জানেন যে জঙ্গি আস্তানার সন্দেহে সামনে যে বাসাটি রয়েছে সেই ভবনটিতেই কিন্তু ঘিরে রেখেছে র্যাব এবং ওই বাড়িটিতেই মূলত অভিযান চালানো হচ্ছে। আর আপনি জানেন যে ভোর থেকেই মূলত বসিরা জঙ্গি আস্তানার সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখেছে র্যাব। দুই, র্যাবের কাছে গোপন সংবাদের ভিত্তিতে জঙ্গি আস্তানা বিষয়ে একটি খবর আসে এবং তারপর পরই কিন্তু তারা অভিযানটি শুরু করে। আরেকটি বিষয় যে র্যাবের অভিযান এখনও চলমান রয়েছে, অভিযান শেষে আমাদেরকে বিস্তারিত জানানো হবে এমনটিও আমাদেরকে জানানো হয়েছে। আর আপনি জানেন যে জঙ্গিদের তৎপরতা এবং একটি নৌকায় জঙ্গিদের যে অবস্থানের কথা জানতে পেরেছিল র্যাব 14-র একটি দল। আর আপনি আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখতে চাই যে মমিন সিংয়ে কিছুদিন আগে যে জঙ্গি সন্দেহে যে বাসাটি ঘিরে রেখেছিল সেই সেখান থেকেও কিন্তু জঙ্গি আটক করা হয়েছে এবং সেই তাদের কাছ থেকে কিন্তু আসলে প্রাথমিক আসলে জিজ্ঞাসাবাদে বা তাদের কাছ থেকে যে তথ্য পেয়েছে সেই তথ্যের ভিত্তিতেই কিন্তু এখানে অভিযান পরিচালনা করা হয়। আপনি জানেন যে র্যাব 14 একটি দল কিন্তু একটি নৌকায় করে জঙ্গিদের অবস্থানের কথা জানতে পেরে মমিন সিংহের বিভিন্ন এলাকায় তারা অভিযান চালিয়েছিল এবং সেই সময় কিন্তু গুলি যে বিনিময়ে সেই ঘটনা ঘটে। পরে ঘটনাস্থল থেকে তাদের কাছ থেকে বিদেশি পিস্তল এবং একটি ম্যাগাজিন 3 রাউন্ড গুলি এবং আরেকটি বিষয় যে 8টি বোমা বস্তু সহ 4টি ব্যাগ, একটি মাটির চুলা এবং ইঞ্জিন চালিত নৌকাও জব্দ করা হয়েছিল। একই সঙ্গে 4 জনকে গ্রেফতার করেছিল র্যাব এবং তাদের কাছ থেকে যে তথ্য পাওয়া গেছে সেই তথ্যের ভিত্তিতেই মূলত আজকে সেই বসিলায় অভিযান পরিচালনা করা হয়। আর আরেকটি বিষয় আপনাকে বলতে চাই যে র্যাব 14-র যে প্রধান কার্যালয় সেখানে কিন্তু একটি সংবাদ সম্মেলন করা হয়েছিল এবং সেখানেই বলা হয়েছিল যে সেখানেও কিন্তু আসলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের কাছ থেকে অনেক তথ্য বেরিয়ে এসেছিল এবং সেই তথ্যের ভিত্তিতে তারা অনেক কিছুর সন্ধানই পেয়েছে। আরেকটি বিষয় যে জামালপুরেরও একটি গোপন আস্তানায় বিশেষ প্রশিক্ষণে জঙ্গিরা মোমেন সিংকে বিভিন্ন ব্যাংক সহ বিভিন্ন ডাকাতির ঘটনা ঘটেছে এবং তারা বিভিন্ন ডাকাতের সাথেও তাদের সংশ্লিষ্টতা ছিল এমনটিও কিন্তু আমাদেরকে জানানো হয়েছে। তো আরেকটি বিষয় আপনাকে বলে রাখতে চাই যে এখানেও কিন্তু আজকে একইভাবে অভিযান পরিচালনা করা হচ্ছে। আমরা দেখেছি যে পূর্বের যে জঙ্গির আস্তানাগুলোতে অভিযান পরিচালনা করেছে এবং সেই প্রেক্ষিতে আসলে আমরা বলতে পারি যে যেহেতু এখনও অভিযান চলমান রয়েছে আর একজনকে আটকও করা হয়েছে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যে তার সাথে আরও কেউ এখানে আছে কিনা বা তার সহযোগী আরও কেউ আছে কিনা সেই বিষয়টি মাথায় রেখে তারা মূলত অভিযানটি তারা পরিচালনা করছে। আপনারা দেখতে পাচ্ছেন যে বসিলার পুরো এলাকাটাই কিন্তু এখানে রেস্কিউ করা হয়েছে, এখানে কাউকে ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। গণমাধ্যম কর্মীদেরও একটি
নিরাপত্তা বলয়ের ভেতর রাখা হয়েছে। তাদের অভিযান চলমান রয়েছে। র‍্যাব দুইয়ের অধিনায়ক তিনি এখানে উপস্থিত আছেন, তার সঙ্গে আমরা কিছুক্ষণ আগে কথা বলার চেষ্টা করেছি। তারা বলেছেন যে যেহেতু অভিযান চলমান তো এই বিষয়ে এখনও কোনো তারা কথা বলবেন না, কিছুক্ষণ পরেই তারা আমাদেরকে বিস্তারিত জানাবেন একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে। আর আপনি আরেকটি বিষয় বলে রাখতে চাই যে আপনি জানেন যে বসিলার যে জঙ্গি হামলার যে ঘটনা এটি কিন্তু মূলত ময়মনসিংহ থেকে তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদ তথ্য পেয়েছিল, সেই তথ্যের ভিত্তিতে মূলত আজকে অভিযানটি তারা পরিচালনা করেছে। এবং এই ঘটনায় একজনকে আপনি জানেন যে সর্বশেষ যে তথ্য রয়েছে একজনকে গ্রেফতার করা হয়েছে এবং সেই সাথে তার কাছ থেকে একটি ম্যাগাজিন এবং একটি পিস্তল সহ বিভিন্ন কয়েক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদে হয়তো বা আরও তার সাথে সংশ্লিষ্ট কারা কারা ছিল সেই বিষয়ে বিস্তারিত জানা যাবে। এই ছিল আমার কাছে বসিরা থেকে এখনকার মতো সর্বশেষ খবর। রিশাদ মুখন্দকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি নিরাপদে থেকে সংবাদ সংগ্রহ করুন। দর্শক, এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে ছিলেন মুখন্দকার, তিনি বসিলা থেকে জানাচ্ছিলেন জঙ্গি আস্তানা যে র‍্যাবের অভিযান সেই সেখানকার সর্বশেষ খবরাখবর। এবার আমরা যেই সর্বশেষ খবরাখবর জানাবো সেটা হলো আবহাওয়ার সর্বশেষ খবরাখবর। আজকের দিনের আবহাওয়া আসলে কি বলছে? আজকের আবহাওয়া পূর্বাভাসে বলা হচ্ছে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পরবর্তী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে এ কথা বলা হচ্ছে এবং আরও বলা হচ্ছে সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা এবং রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে 35.3 ডিগ্রি সেলসিয়াস এবং রাঙামাটিতে সর্বনিম্ন 24.2 ডিগ্রি সেলসিয়াস। সেই সঙ্গে জানিয়ে দিতে চাই দেশের বিভাগীয় শহরগুলোর প্রধান প্রধান শহরগুলোর যে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রাগুলো। আবহাওয়া পূর্বাভাসে বলা হচ্ছে ঢাকা বিভাগের সর্বোচ্চ তাপমাত্রা 34.5 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াস। চট্টগ্রাম বিভাগের সর্বোচ্চ তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 23.7 ডিগ্রি সেলসিয়াস। সিলেট বিভাগের সর্বোচ্চ তাপমাত্রা 33.9 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 24.6 ডিগ্রি সেলসিয়াস। ময়মনসিংহ বিভাগের সর্বোচ্চ তাপমাত্রা 32.9 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 24.7 ডিগ্রি সেলসিয়াস। রাজশাহী বিভাগের সর্বোচ্চ তাপমাত্রা 32.3 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস। রংপুর বিভাগের সর্বোচ্চ তাপমাত্রা 32.5 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 24.8 ডিগ্রি সেলসিয়াস। খুলনা বিভাগের সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 24.5 ডিগ্রি সেলসিয়াস। বরিশাল বিভাগের সর্বোচ্চ তাপমাত্রা 33.1 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 24.4 ডিগ্রি সেলসিয়াস। সেই সাথে জানিয়ে দিতে চাই আজকে সূর্যোদয় এবং সূর্যাস্তের খবরাখবর। আবহাওয়া পূর্বাভাসে বলা হচ্ছে আজকে সূর্যোদয় হয়েছে ভোর 5:43 মিনিটে এবং সূর্যাস্ত যাবে সন্ধ্যা 6:08 মিনিটে। এই ছিল আজকের আবহাওয়া পরিস্থিতি। এবার আমরা একটু জানতে চাইব যে আজ কার ভাগ্যের চাকা কোন দিকে ঘুরছে, অর্থাৎ আজকের রাশিফল জানাবেন জ্যোতিষবিদ কেসিপাল। কেসিপাল আমাদেরকে জানাবেন আজ কার ভাগ্যের চাকা কোন দিকে ঘুরছে। সেই সঙ্গে নিউজ 24 এর পক্ষ থেকে সকল দর্শকদের জন্য আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সর্বপ্রথম মেষ রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে রাগ, জেদ, ক্রোধ, অহংকার এবং হঠকারী সিদ্ধান্ত থেকে বিরত থাকতে হবে। মনে রাখবেন সিজনাল রোগ ব্যাধির সাথে সাথে পুরাতন ক্রনিক ব্যাধি পীড়ার প্রকোপ বৃদ্ধি পেতে পারে, যার ফলে চিকিৎসা সংক্রান্ত ব্যয় বাড়বে, এমনকি হাসপাতালে চক্কর কাটতে হবে। তাছাড়া সংকটকালে বন্ধু বান্ধব, আত্মীয় পরিজন, শ্রমিক, কর্মচারী কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের
বন্ধুকে তার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে। এবার বৃষ রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে কর্ম ও ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্বভার বর্তাতে পারে। এই বাড়তি দায়িত্বভার অদূর ভবিষ্যতে পদোন্নতি, স্থিতস্থানে বদলি বা ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসারের দিকে ধাবিত করতে পারে। সেই সঙ্গে পিতামাতার কাছ থেকে প্রাপ্ত সহযোগিতার স্বপ্ন পূরণ নিশ্চিত করতে পারে। এবার মিথুন রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে বিশেষ করে আপনারা যদি ভাড়াটিয়া হন তাহলে মালিকের প্রতি সদ্ভাব বজায় রাখতে হবে, নচে তচিরেই বাসা বাড়ি অফিস আদালত পাল্টানোর জন্য হন্যে হয়ে ছুটে বেড়াতে হবে। সেই সঙ্গে দুর্জনেরা আত্মীয় বেশে আপনার সুখের সংসারে অশান্তি রণল জেলে দিতে পারে, পুকুরের মাছ নষ্ট করতে পারে, ক্ষেতের ফসল বিনষ্ট করতে পারে। এবার কর্কট রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে বিশেষ করে যে কাজে হাত দেবেন তাতেই কম বেশি সফলতা পাবেন। সেই সঙ্গে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ায় সাজ সাজ রবরব করবে। তাছাড়া বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ সুপ্রশস্ত হবে। শত্রু ও বিরোধী পক্ষরা আপনার উন্নয়ন, প্রভাব, প্রতিপত্তি এমনকি একাত্মতার বন্ধন দেখে অবশেষে লেজ গুটিয়ে নিতে বাধ্য হবে। এবার সিংহ রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে বিশেষ করে অর্থ উপার্জন অর্জনের নিত্য নতুন সুযোগ এসে হাজির হবে, যার ফলে ব্যাংক ব্যালেন্স ফুলে ফেঁপে উঠবে, এমনকি শূন্য পকেট পূর্ণ হয়ে উঠবে। সেই সঙ্গে ধার কর্জ ঋণ মুক্তির পথ তো অবশ্যই প্রশস্ত হবে, এমনকি প্রেমিক প্রেমিকাদের প্রেম বিবাহের মাধ্যমে সমাজে স্বীকৃতি পাবে। এবার কন্যা রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে যারা মনোবল হারিয়েছেন, জনবল হারিয়েছেন, অর্থবল হারিয়েছেন, বন্ধুত্বে ফাটল ধরেছে, ব্যবসা হারিয়েছেন, সেই সঙ্গে প্রেম ভেঙে গেছে, এই সকল দিক পুনর্জোড়া লাগতে পারে বা ফিরে পেতে পারেন। সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালঙ্কার ও খেলনা সামগ্রীর পসরা সাজতে পারে। এবার তুলা রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে শুভ অপেক্ষা অশুভ ফলের মাত্রা 10 গুণ বৃদ্ধি পেতে পারে। তাই তো ঘরে বসে বই পড়ে টিভি দেখে দিনটি অতিবাহিত করা সমীচীন হবে, এমনকি দূর থেকে আসা কোনো অপ্রিয় সংবাদে মন বিষণ্ন করে তুলতে পারে। সেই সঙ্গে টাকা পয়সা বিনিয়োগের ক্ষেত্রে বা নাড়াচাড়ার ক্ষেত্রে অবশ্যই অবশ্যই সতর্ক থাকতে হবে। এবার বৃশ্চিক রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকে দিনটিতে ডাকযোগে চেক, মানি অর্ডার, বিকাশ এমনকি নগদ অর্থ হাতে আসায় দীর্ঘদিনের প্ল্যান, প্রোগ্রাম আর স্বপ্ন সাধ বাস্তবায়িত হবে, এমনকি আটকে থাকা কাজ সচল হতে পারে। বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তন করতে পারে। সেই সঙ্গে মন, ধর্ম, আধ্যাত্মিকতা, পরোপকার ও সৃজনশীল কাজবাজের প্রতি আকৃষ্ট হয়ে থাকতে পারে। এবার ধনুরাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে কর্মের সুনাম, যশ, পদোন্নতি বা স্থিতস্থানে বদলির পথ সুগম করবে, এমনকি বেকার যুবক যুবতীদের কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে। সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসারের দিকে ধাবিত করবে। এবার মকর রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে ভাগ্য লক্ষ্মীর কৃপায় সকল প্রতিকূলতা কাটিয়ে দুর্বার গতিতে এগিয়ে চলবেন, এমনকি হারানো পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি ফিরে পাওয়ার পথ প্রশস্ত হবে। গৃহবাড়ি, ফ্ল্যাট বাড়ি, ভূমি সম্পত্তি, দোকানপাট ও যানবাহন ক্রয়ের স্বপ্নে যারা বিভোর আছেন তাদের স্বপ্ন নিশ্চিত করতে পারে। সেই সঙ্গে নিঃসন্তান দম্পতিদের কোল আলোকিত হয়ে উঠতে পারে। এবার কুম্ভ রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে ভ্রমণকালীন সতর্কতার সাথে চলাফেরা করতে হবে, নচেত চোর, চিটিং বাজ, অজ্ঞান পার্টি, লুটতরাজ প্রভৃতির খপ্পরে পড়ে যথাসর্বস্ব হারিয়ে টুটো জগন্নাথ হয়ে বাড়ি ফিরতে হতে পারে। এমনকি পথে কুড়িয়ে পাওয়া মূল্যবান দ্রব্যাদি, মানিব্যাগ, মোবাইল এগুলো তুলে আনায় বিপদ আপদ আপনাদের পিছু অনুসরণ করতে পারে। এবার সর্বশেষ রাশি মীন রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে বিশেষ করে জীবন সাথী ও শ্বশুরালয় থেকে প্রচুর সহযোগিতা পাবেন যা স্বপ্ন পূরণ নিশ্চিত করবে। সেই সঙ্গে কর্মের সুনাম, যশ, পদোন্নতি, স্থিতস্থানে বদলি বা আপনার মনোবাঞ্ছা পূর্ণ করতে পারে। সেই সঙ্গে নিত্য নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে, এমনকি সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে। রাশিফল সংক্রান্ত তথ্য এ পর্যন্তই। অসংখ্য ধন্যবাদ জ্যোতিষবিদ কেসিপাল আজকের রাশিফল আমাদেরকে জানানোর জন্য। দর্শক, আমরা একেবারে শেষ মুহূর্তে চলে এসেছি। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন।